কোভিড 19 মহামারীর মাঝেও বাড়ছে প্রবাসী আয়। অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ নভেম্বর শেষে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ১০৯০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪১% বেশি। ব্যাংকাররা বলছেন, সরকারের প্রণোদনা ও করোনার কারণে হুন্ডির সুযোগ কমে যাওয়ায় বৈধ পথে রেমিটেন্স আসা বেড়েছে। অগ্রণী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, সারা দেশে তাদের শাখার সংখ্যা ১১০০রও বেশি, যার মাধ্যমে অগ্রণী তার গ্রাহকদের কাছে বাকি সব ব্যাংকিং সেবার পাশাপাশি পৌঁছে দেয় প্রবাসী আয়ও। হিসেব বলছে, চলতি নভেম্বর মাসে ২০ কোটি ডলারের মতো প্রবাসী আয় এসেছে অগ্রণীর মাধ্যমে। আর অর্থবছরের শুরু থেকে অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এসেছে ১৪০ কোটি ডলার, যা এর আগের বছর একই সময়ের চেয়ে ৮৩% বেশি। সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে ২% যেমন প্রণোদনা দেওয়া হচ্ছে, অগ্রণী ব্যাংক সেখানে আরও ১% কিন্তু অ্যাড করে দিয়েছে। আমরা মনে করি যে এই এই যে এনআরবি ভাইরা, প্রবাসী বাংলাদেশি ভাইরা, তাদেরকে যাতে এই প্যান্ডেমিকের মধ্যে তারা অনেক কষ্টে আছেন, তারা যাতে কষ্টের টাকাটা তাদের আমরা কিছুটা ইনসেন্টিভ দিতে পারি, সেটা চেষ্টা করছি এবং এটা তাদেরকে হয়তো আকর্ষণ করেছে। এ পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বরাবরের মতো ইসলামী ব্যাংকের মাধ্যমে, বড় অঙ্ক এসেছে ডাচ বাংলার মাধ্যমেও। প্রবাসী আয় আনার তালিকায় এগিয়ে আছে রাষ্ট্রায়ত্ত রূপালিয়ার সোনালীও। সব মিলে নভেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে ২০৭ কোটি ডলার, আর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত হিসেবে নিলে আয় দাঁড়ায় ১০৯০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৪১% বেশি। এবং সেটা ডেফিনেটলি পজিটিভ সাইন, যার ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশে আমরা পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স বেড়ে গেছে, টাকা বেসিক্যালি ওয়াজ অ্যাপ্রিসিয়েটিং, সো বাংলাদেশ ব্যাংক এগ্রেসিভলি আপনার ডলার কিনে ফেলছে মার্কেট থেকে, ইন দ্য প্রসেস মার্কেটে লিকুইডিটি আসছে, সো মার্কেট হ্যাজ বিকাম ভেরি লিকুইড নাও। তো এটা একটা, বাট সামনের দিনগুলো এগেইন যদিও আমরা দেখছি আসছে, বাট এটা কতদিন ধরে ধরেন এই ২ বিলিয়ন করে প্রতি মাসে আসবে সেটা নিশ্চিত না, কিন্তু প্রতি মাসে আমরা দেখছি অনেক লোক বাড়ি থেকে চলে আসছে। এখন যদি এরকম যদি আমার নেট নেগেটিভ হয়, মানে বেশি লোক ফিরে আসে, তাহলে কিন্তু এটা সাস্টেনেবল হবে বলে মনে হচ্ছে না। কিছু ইনভেস্টমেন্ট স্কিম, যেমন আপনি ওয়েজেনাস বন্ড, যেমন আপনি ডলার বন্ড, ডলার প্রিমিয়াম বন্ড, ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ওয়েজেনাস বন্ড চিন্তা করেন ১২% ইন্টারেস্ট। কোনো পৃথিবীর কোনো দেশে আমি মনে করি না প্রবাসীদের জন্য এত সুবিধা আছে, যে সুবিধা আমরা আমাদের বর্তমান সরকার, এই জনবান্ধব সরকার ১২% ইন্টারেস্ট এই প্রবাসীদের ভাইদের দিচ্ছে। একটা কন্ডিশন হচ্ছে যে প্রবাসে থাকতে হবে এবং অফিশিয়াল চ্যানেলে টাকা পাঠালে কিন্তু এই ওয়েজেনাস বন্ডগুলো পাবে। প্রবাসী আয়ের এমন গতির উপর ভর করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৪০০০ কোটি ডলার, যা আগের বছর একই সময়ের চেয়ে প্রায় ২৮% বেশি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।